আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি টাকা ইনকাম ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আবারও স্বাগতম জানাচ্ছি নতুন বছরে। বিগত বছর চলে গেছে 2021, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম করেছি এবং নতুন বছরে আমরা আশা করতেছি তার চাইতে আরও অনেক ভালো ইনকাম করব। তো নতুন বছরের নতুন ভিডিওতে আপনাদের জন্য থাকছে বিশাল একটি এয়ারড্রপ। তো বন্ধুরা, ব্লকচেইন প্রযুক্তির সবচাইতে বড় এয়ারড্রপ হতে যাচ্ছে এই প্লাস পালসেন্স নেটওয়ার্ক, ঠিক আছে? তো বন্ধুরা, কেন এটা ব্লকচেইন প্রযুক্তির সবচাইতে বড় এয়ারড্রপ সেটা আমরা আলোচনা করব এবং আমাদের প্রফিট এখান থেকে কীভাবে আসবে সেটা আলোচনা করব। সাথে এখানে একটা ডোমেন নিয়ে আলোচনা করব যে ডোমেন আপনারা বাই করতে পারেন, এবং সাথে আপনারা এখান থেকে যেটা করবেন আরও একটি ক্রস চেনের একটা অফার আসতে পারে, এখানে গভর্নেন্স টোকেন আসতে পারে, সেখানে আমরা কাজ করব। তো অবশ্যই, তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে রিকোয়েস্ট, ভাই আপনি যদি টাকা ইনকাম ওয়াইটিতে জয়েন না করেন টেলিগ্রামে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করবেন এবং ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে পিন অপশনে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলটি সবার নিচে থাকলে সবার ওপরে চলে যাবে। আমাদের চ্যানেলে শেয়ারকৃত নতুন এয়ারড্রপ পেমেন্ট প্রুফ একটাও আপনাদের মিস হবে না, কেননা সকল প্রকার গুরুত্বপূর্ণ আপডেট এখানে আমরা শেয়ার করে থাকি। আপনি যদি টাকা ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অলেতে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলটি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে আসবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওতে। বন্ধুরা আজকের ভিডিওতে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তো ভিডিওটা আপনার জন্য না, তবে আপনার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি এ টু জেড দেখে রাখুন, শিখে রাখুন এবং ভবিষ্যতে আপনার কাছে যখন সামর্থ্য হবে আপনি তখন এখান থেকে কাজ করে এরকম প্রোডাক্টে জয়েন করে প্রফিট বুক করবেন। তো শুরুতে আমরা আলোচনা করব যেটা পালস নেটওয়ার্কের। তো পালস নেটওয়ার্কের যে এয়ারড্রপ আসতেছে আমাদের জন্য, ভাই ব্লকচেইন প্রযুক্তির সবচাইতে বিগেস্ট একটা এয়ারড্রপ, কেন এটা বিগেস্ট এয়ারড্রপ সেটা আমরা আলোচনা করব। তো বন্ধুরা এই পালসেন একটা মানে কে কি এটা পালসেন, তো পালসেন হচ্ছে একটা নতুন প্রযুক্তির ব্লকচেইন নেটওয়ার্ক নিয়ে আসতেছে যেখানে আমরা এয়ারড্রপ টোকেন পাবো। সো এয়ারড্রপ টোকেন আমরা কীভাবে পাবো? সো এখান থেকে বন্ধুরা তারা দুইটা মেথডে এয়ারড্রপ টোকেন দেওয়ার কথা ছিল। তো এর আগে ফার্স্ট মেথড শেষ, আমরা সেকেন্ড মেথডে আমরা এটা পাবো, ঠিক আছে? তো এটা কিভাবে আমাদের কি করতে হবে? আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমাদের ইআরসি ওয়ালেটে মানে ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, যেখানে হোক ইআরসি টোকেনগুলো হোল্ড করতে হবে। এখানে দেখুন তারা এয়ারড্রপ করতেছে প্রায় 170 মিলিয়ন অ্যাড্রেস এয়ারড্রপ দিবে, একেবারে বলা যাচ্ছে বিশ্বের যতগুলো ওয়ালেট আছে প্রত্যেকটা ওয়ালেট এখানে এলিজিবল হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কীভাবে কি এয়ারড্রপ টোকেনগুলো পাবো? তো এয়ারড্রপ টোকেন পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ইআরসি নেটওয়ার্কের আপনি যদি ইউজিটি হোল্ড করেন তাহলে এই যে পালস চেন নেটওয়ার্ক রয়েছে আপনাকে হুবহু কপি করে, আপনার ওয়ালেটে যদি ইউজিটি থাকে, ইউএসডিসি থাকে, ইআরসি টোয়েন্টির বিএনবি থাকে, যে কোনো টোকেন সেই টোকেনটা আপনাকে কপি করে দেওয়া হবে। ধরেন আপনার কাছে $1,000 ইউজিটি আছে অথবা $1,000 আপনার হেক্স টোকেন রয়েছে, তো এই পালস নেটওয়ার্ক যখন লঞ্চ করবে তখন আপনার এই পালস নেটওয়ার্কে কাস্টমার আরপিসি অ্যাড করে আমরা সেম অ্যাড্রেসের মানে ফ্রেজ দিয়ে আপনার কিন্তু সেখান থেকে লগ ইন করে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনার ওই $1,000 কপি হয়ে যাবে পালস নেটওয়ার্কের টোকেন, ঠিক আছে? তো বলা যায় আপনার কাছে ইউজিটি $1,000 থাকলে আপনার পালস নেটওয়ার্কেও ইউজিটি $1,000 থাকবে, তো এইটা কপি। এর জন্য বলা হচ্ছে বিশ্বের সবচাইতে মানে বড় একটা এয়ারড্রপ হতে যাচ্ছে, কারণ এখানে আপনার ওয়ালেটে যদি এনএফটিও থাকে ইআরসি টোয়েন্টি বেস তাহলে ওই এনএফটিও কপি করে পালস নেটওয়ার্কে দেওয়া হবে। এখন কথা হচ্ছে পালস নেটওয়ার্কে কি আমরা সেগুলো সলভ করতে পারবো? ধরেন আপনি $1,000 ইউজিটি হোল্ড করেছেন ইআরসি টোয়েন্টি ওয়ালেটে, সেটা আপনারা পালস নেটওয়ার্কে পেয়ে গেছেন। তো বন্ধুরা এরা বলেছে যে এরা এই পালস নেটওয়ার্কে যে $1,000 পেলেন আপনি সেটা আপনি ট্রেড করতে পারবেন, তবে এখানে আপনাকে সময় লাগবে, এদের পার্সোনাল যে ডেস্ক রয়েছে সেই ডেস্ক আসতে হবে, যেরকম ইউনোসিপস ইউনিসেফ সোয়াপের মতো, তো ওই ডেস্কে কিন্তু আপনারা যে সোয়াপ করতে পারবেন, তবে এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো এখন আপনার করণীয় কী? যাদের অ্যাকাউন্টে ডলার আছে তারা কি করতে পারেন, ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, টোকেন বক্স যেখানে ইচ্ছা সেখানে আপনি ইআরসি টোয়েন্টি বেস টোকেন হোল্ড করতে পারেন, বেটার হয় আপনি হ্যাক্স টোকেনটা আপনি হোল্ড করেন অথবা ইউএসডিটি, ইউএসডিসি, বিএনবি,
এই ERC-20 সকলগুলো আপনি যত পরিমাণ হোল্ড করবেন সেই পরিমাণ কপি আপনাকে পালস নেটওয়ার্কে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল এই পালস নেটওয়ার্কের এয়ারড্রপের A to Z গাইডলাইন। তো এটা ছিল, আমরা এখন অপেক্ষা করবো, আপনাদের কিছু করতে হবে না, শুধুমাত্র এয়ারড্রপ আসলে কাস্টমার RPC অ্যাড করলে আপনার টোকেনগুলো পেয়ে যাবেন আপনি পালস নেটওয়ার্কে। তো আশা করি যাদের সামর্থ্য রয়েছে তারা ERC-20 কিছু কিনে আপনার ওয়ালেটে রেখে দিতে পারেন। এই ছিল প্রথম আপডেট। সো দ্বিতীয়ত আমরা যেটা করবো, আমরা একটা ডোমেন বাই করব, ঠিক আছে? তো আমরা ডোমেন বাই করার জন্য আমরা চলে যাব ট্রাস্ট ওয়ালেটে, এবং ট্রাস্ট ওয়ালেট থেকে দেখি আমাদের BNB আছে কি না। সো বন্ধুরা এখানে আপনার প্রয়োজন হবে আপনার BNB। তো আমি এখানে BNBটা ম্যানেজ করে নিলাম, আমার কিন্তু BNBটা ছিল না। তো এখন আমরা এখান থেকে একটা ডোমেন বাই করব, ঠিক আছে? তো ডোমেনটা আমরা কেন বাই করব, তো ডোমেনটা আপনারা বলেছি এর আগে, কিন্তু ডোমেনের উপরে ইয়ে করে না। সো বন্ধুরা এখানে ডোমেন কেন আমরা বাই করব, আমরা কিন্তু এই ডোমেনের উপর এই স্পেশাল আপনাদের ভিডিও দিছিলাম যে এই ডোমেনগুলো আমরা কেন বাই করতেছি। ভাই এই ডোমেনগুলো আমরা কিনে রাখতেছি যদি এদের কোনো ফিউচার এয়ারড্রপ আসে, আমরা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবো, যেরকম TNX ENX অনেক ভালো প্রফিট দিয়েছে, ঠিক আছে? তো এটা আমরা অবশ্যই কিন্তু বাই করব যাদের সামর্থ্য রয়েছে। সো এখান থেকে আমরা যেই নেটওয়ার্ক দিয়ে ডোমেন বাই করতে চাচ্ছি, আমরা করব কানেক্টেড করব আমরা BSC পেয়ারে। আমাদের কাছে BSC পেয়ারের টোকেন রয়েছে, সরি BNB রয়েছে। আমরা ডোমেন বাই করব টাকা ইনকাম YT। তো আমাদের ফেভারিট ডোমেন টাকা ইনকাম YT সার্চ করবো এখানে, তো দেখি আছে কি না। তো আমাদের রেজিস্টারে আছে, অ্যাভেলেবল। আমরা এটা কি করব, 1 বছরের জন্য বাই করব, 1 বছরে আপনার $10 চলে যাবে, ঠিক আছে? আপনি যদি আরও বেশি চান তো আপনার বেশি করতে পারেন। তো আমরা এখানে 1 বছরের জন্য বাই করলাম, রেজিস্টারে ক্লিক করব, পেতে ক্লিক করব। তো এখানে পেতে ক্লিক করার পর এটা পে হয়ে যাবে। তো এর পরবর্তীতে যে যেটা আছে সেটা আমরা আলোচনা করব। তো এখানে আমরা পে করে দিলাম, অ্যাপ্রুভ করে দিলাম। তো এখন এখানে 4-5 মিনিট টাইম লাগবে অ্যাপ্রুভ হতে, এইটা 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 সম্পূর্ণ কমপ্লিট হবে। তো এই টাইমের মধ্যে আপনি যেটা করুন, আপনি যদি টাকা ইনকাম YT সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন, এবং টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই এখানে টেলিগ্রামে এসে জয়েন করুন। কারণ ভাই প্রতিনিয়ত আমরা এখানে নতুন নতুন এয়ারড্রপ, পেমেন্ট প্রুফ, আপডেট সকল কিছু শেয়ার করে থাকি। এর জন্য অবশ্যই আপনাকে কিন্তু টেলিগ্রাম ফলো করতে হবে। আপনি যদি টেলিগ্রাম না ফলো করেন তো ভাই আপনার দ্বারা ইনকাম করা সম্ভব না। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এখানে ডোমেনটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, দুঃখের বিষয় আমাদের এখানে নামটা ভুল করে ফেলেছি, সমস্যা নাই। তো এখন আমরা যেটা করবো, এখানে যদি ভিউ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনার এখানে ম্যানেজমেন্টে আপনি দেখতে পাবেন আপনার ডোমেনের নামটা, ঠিক আছে? তো আমরা ভুল করে টাকা ইনকম YT হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা ডোমেন বাই করে ফেলেছি। তো পরবর্তীতে আমরা চলে যাবো আরও একটি এয়ারড্রপে, সেইটা হচ্ছে এখান থেকে একটা ক্রস সিনের। তো এই ক্রস সিনটা আপনার অনেক কাজে লাগবে। এর পরবর্তী ভিডিওতে আমি আরও A to Z ডিটেলস একটা ভিডিও মেক করব, তো তখন আপনারা আরও দেখতে পাবেন। তো এইটা আমরা কপি করব। কপি করার পর আপনি মেটামাস্ক থাকেন, টোকেন এই KI ব্রাউজার ব্যবহার করেন, আপনি যেটা ব্যবহার করেন, আপনি যেটা কমফোর্ট ফিল করেন সেটাতে নিয়ে যাবেন। তো আমরা চেষ্টা করবো এখানে KI ব্রাউজার ব্যবহার করা। তো সবসময় যেহেতু আমরা KI ব্রাউজার ব্যবহার করে থাকি, সেহেতু KI ব্রাউজারই ব্যবহার করব। এখানে অবশ্যই মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করা থাকতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা এখানে আমরা কানেক্টে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টে কানেক্ট করে নেবো। এখানে শুধু মেটামাস্ক থেকে কাজ করে কি না। বন্ধুরা এখানে আমাদের মেটামাক্সে নেক্সট থেকে ক্লিক করবো, কানেক্টে ক্লিক করবো। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেল। তো একটু অপেক্ষা করবেন, ওপরে দেখতেছেন ডিসকানেক্ট লেখা আসছে। তো এইটা একটা ক্রস চেন, ঠিক আছে? এখানে যদি আমরা সোয়াপ করে রাখি, ইনকেস এদের কোনো ফিউচারে এয়ারড্রপ আসলে আমরা কিন্তু সেখান থেকে তাদের নেটিভ টোকেনটা পাবো, মানে গভর্নেন্স টোকেনটা পাবো, তখন আমাদের কিন্তু ভালো একটা প্রফিট হবে। আসবে কিনা এটা কিন্তু শিওর নয়, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, কারণ ভাই আমাদের অনেকের কাছে Web20 টোকেন থেকে সেটা পলিগনের প্রয়োজন হয়। তো এখানে চেনটা দেখি, Web20 থেকে ইথিরিয়াম করতে পারবেন, অ্যাভালেন্স করতে পারবেন, ফান্টম করতে পারবেন, ঠিক আছে? ফান্টম করতে পারবেন, XDAI, ফিশিল, মোবার, সো আরও নেটওয়ার্ক ভবিষ্যতে সাপোর্ট করবে। তো আমাদের কাছে বাইন্যান্স স্মার্ট চেন USDT রয়েছে, এখানে আমরা টোকেনটা সেট করবো USDD, ঠিক আছে? $53 USDT রয়েছে, এবং এখানে আমরা যে পেয়ারে সিলেক্ট করবো সেটা হচ্ছে ক্রস চেন করবো, ঠিক আছে? আমরা নেবো হচ্ছে ম্যাথিক। সো পলিগনে নেবো আমরা, এখানে পলিগনের আমাদের ইউএইচডিটি দিবে, ঠিক আছে? পলিগনের USDT। তো কথা হচ্ছে
আমরা এখন এই বাইন্যান্স স্মার্ট চেন থেকে পলিগনের ইউএইডিটি নিব, ঠিক আছে? তো এইটা হচ্ছে ক্রস চেনের নিয়ম, এখানে আমরা একটা সোয়াপ করে রাখবো, ভবিষ্যতে আমাদের কোনো এয়ারড্রপ আসলে এখান থেকে পেয়ে যাব। তো আমরা এখানে ম্যাক্সে ক্লিক করবো, আমার $53 রয়েছে, এটা আমরা $53 পলিগনে কনভার্ট করে নেবো, ঠিক আছে? তো এখানে একটু ফি যাবে, তো প্রত্যেকটা ট্রানজ্যাকশনে কিন্তু ফি যাবে ভাই, তো এখানে 50 সেন্ট ফি যাবে, সমস্যা নাই। আমরা এখানে এখান থেকে যেটা করব, সুইচ টু বাইন্যান্স স্মার্ট চেন, তো আমরা এটা কনভার্ট করব স্মার্ট চেন ইউএইডিটিতে, ঠিক আছে? ও সরি, আমরা এটা কনভার্ট করব হচ্ছে পলিগন ইউএইডিটিতে, তো আমরা এখানে সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে আমরা আগে দেখে নেব যে আমাদের মেটামাস্কটা কোন পেয়ারে এখানে কানেক্ট রয়েছে, এইটার জন্য একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, এখানে নেটওয়ার্কটা ইয়ে করলাম, তো কনফার্ম। তো আচ্ছা, আমাদের স্মার্ট চেন আছে, আমরা সুইচ করবো স্মার্ট চেন, তো এবার সম্ভবত হয়ে যাবে, আমাদের পলিগনে ছিল, ঠিক আছে? তো আমরা এখানে এখন যদি ইয়ে করি, এই দেখুন ওইটা আমরা নেটওয়ার্ক সুইচ করছি আর আমাদের এখানে নেক্সট সুইচিং শুরু হয়ে গেছে। তো এটা এখানে অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে, একটু অপেক্ষা করুন। সো এরপর বন্ধুরা এখানে অ্যাপ্রুভ ইউজিটিতে ক্লিক করবো, অ্যাপ্রুভ ইউজিটিতে ক্লিক করার পর আমরা যদি আবার মেটামাক্সে চলে যাই, প্রত্যেকবার কনফার্ম করতে হবে, আমরা এখানে কনফার্ম করলাম। সো কনফার্ম করার পর আমরা এখানে দেখতে পাবো যে পরের ট্যাবে চলে আসলাম, এখানে আমাদের টোকেনটা এখানে অ্যাপ্রুভ হচ্ছে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে সোয়াপ টু ইউএইডিটি করবো আমরা, তো কনফার্ম করব এবং কনফার্ম। তো এইভাবে আপনারা বিএসসি থেকে পলিগন, পলিগন থেকে বিএসসি করতে পারবেন, ঠিক আছে? তো এরকম আরও সাইট আছে যেগুলো আমি আপনাদের দিব সামনেতে, আপনাদের নতুন একটা ভিডিও আসতেছে কীভাবে আপনারা খুব কম খরচে আপনারা দেখুন টোকেনের ফি ইয়ে করতে পারবেন, মানে ম্যানেজ করতে পারবেন। সো বন্ধুরা, এখানে আপনাকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে, কারণ প্রত্যেকটা কাজের জন্য একটু সময়ের প্রয়োজন, ঠিক আছে? আমি ভিডিওটা স্কিপ করে অন্য কাজগুলো করতেছি, ঠিক আছে? আর এটা কনফার্ম হলে আমরা ব্যাক চলে আসবো, এখানে অবশ্যই অপেক্ষা করবেন, কোথাও চলে যাবেন না। তো কোথাও চলে গেলে হয়তো আপনার ট্রানজ্যাকশন ফেল আসতে পারে, এই সমস্যাটা সমাধানের জন্য আপনি এখানে অপেক্ষা করবেন। তো এখন এটা সোয়াপ কমপ্লিট হলে আমরা এখানে আবারও ইউডিটি করব, পলিগন থেকে আমরা বাইন্যান্স স্মার্ট চেন করব, করার পর এখানে আমাদের কাজ শেষ। তো এই ছিল আপনাদের কাজ, তো আর এখানে কিছুই কাজ নেই, এটা কনফার্ম হোক। সো ফ্রেন্ডস, এখানে আমার সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যদি ঝামেলা হয়, ইনকেস আপনার পেজটা রিলোড নেয়, আপনি কী করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, দেখুন এখান থেকে ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। করলে আপনি হয়তো এখান থেকে কোথাও ইয়ে করছেন, ঝামেলা করছেন, ক্লেম টেলেম হয়নি, আপনি ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এই পেজে, ঠিক আছে? এই পেজে নিয়ে এলে এখানে দেখবেন যে ফিল লেখা থাকবে, ঠিক আছে? ফিল, তো আপনাদের যদি অ্যাপ্রুভ না হয়, এখানে যদি আপনি ক্লেম না করতে পারেন, তো এখানে ফিল লেখা থাকে, ফিল অপশনে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন। তো প্রথমত এখানে প্রিফারে ক্লিক করতে হবে, তারপর ফিল্ডে ক্লিক করতে হবে, করলে আপনার এখানে ফিল্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে ফিল্ড হয়ে গেলে আপনার টোকেনটা চলে আসবে, দেখুন এখানে পুরোটা ফিল্ড হয়েছে, প্রায় 10 মিনিট সময় লেগেছে আমার এখানে। তো ইনকেস যদি না হয়ে থাকে, এরকম অপশনে চলে আসবে, প্রিফারে ক্লিক করবেন, করার পর এটা এখানে একটা সবুজ বাটনে ফিল্ড লেখা থাকে, ফিল্ডে ক্লিক করলে আপনার নেক্সট সাইনিং চাইবে, প্রত্যেকটা ট্রান্সাকশন কমপ্লিট হয়ে যাবে। তো এখন যদি আমরা এখান থেকে দেখাই যে আমরা এখানে দেখুন আমাদের পলিগন ইউজিটি চলে এসেছে, তো এইটা আমি আবার আপনাদের হয়তো আমি এখানে ভিডিও স্কিপ করার কারণে এখানে আমি কিন্তু আপনাদের সঠিকভাবে দেখাইতে পারিনি। এবার আমরা যেটা করব, আমরা চলে যাব এখানে, এখানে আসার পর আমাদের পলিগন নেটওয়ার্কে যে ইউজিটি ছিল, এইটা আমরা এখন বিএসসি ইউজিটি করে আপনাদের দেখাবো সরাসরি, আর স্কিপ করবো না, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখানে অ্যাপ্রুভে ক্লিক করলাম, আমরা এটা আবারও আমাদের ইউজিটিটা ইয়ে করবো, আমরা পলিগনে নিয়ে যাব, সরি বাইন্যান্স স্মার্ট চেনে নিয়ে যাবো। এখানে আমরা যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে আমাদের সামনে চলে আসবে সেই সাইনিং অপশন, আমরা এখানে কনফার্ম করে দিব, এবং কনফার্ম করে দেওয়ার পর আমরা পরের পেজে চলে আসবো, এখানে আমরা অপেক্ষা করবো অ্যাপ্রুভিং ইউজিটি হতে। তো এখানে স্কিপ করলাম, এ টু জেড আপনাকে কন্টিনিউ করে দেখাবো আবারও। সো অ্যাপ্রুভ করার পর আমরা এখানে সোয়াপ ইউজিটিতে ক্লিক করব এবং কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমরা এখানে চুপ করে দেখব যে এখানে কাহিনি কী হয়। তো আগের বার আমি যেহেতু একটু বাইরে চলে গেছিলাম, এবার কিন্তু আর বাইরে যাচ্ছি না। তো এখান থেকে দেখি আমাদের কোনো নোটিফিকেশান আসলো কি না এখানে। তো কে ব্রাউজারে অবশ্যই দেখুন, এখানে কনফার্ম চাচ্ছে আবারও, তো আমরা এটাকে কনফার্ম করে দিব, কনফার্ম কনফার্ম বাটন অন হওয়া, এই তো কনফার্ম বাটন অন হয়ে গেছে, আমরা এটাকে আবারও কনফার্ম করে দেবো এবং চলে আসবে এখানে। তো এখানে দেখুন সোয়াপ হচ্ছে এবং সাইনিং টু ক্লেম হবে, এটা
আগের বার তুমি দেখাইতে পারিনি, চলে গেছিলাম, তো এবার কিন্তু আবারও দেখাচ্ছি। তো এখানে যদি আবার রিফ্রেশ করে দেখি কোনো কিছু আসে কি না, তো এটা আমরা স্পিড আপ করে দিব, তাহলে কয়েক সেকেন্ডে হয়ে যাবে আর কি। তো এখানে আমাদের সাইনিংটা টু ক্লেম আসবে এবার, তো আমরা এটা কমপ্লিট করব, একটু অপেক্ষা করি। তো বন্ধুরা, আমি বলেছিলাম এবার কোথাও যাব না, এবার দেখুন এখানে সাইনিং টু ক্লাইম, আমাদের টোকেনটা ক্লাইম করতে হবে। আমরা কেন ফান্ডেতে ক্লিক করব, এবং এখানে আমরা মেটামাক্সে চলে এসে এটা অ্যাপ্রুভ করে দিব। তো এখানে আমরা সাইনিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো এখানে। তো আমাদের ডলারটা ক্লেম হচ্ছে, আপনাকে অপেক্ষা করতে হবে ক্লেম হওয়ার জন্য। তো আবার একটু টাইম লাগবে, 2-4-5 মিনিট টাইম লাগবে এখানে। তো এটা ক্লাইম হোক, ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করলাম। তো এখানে অবশ্যই কিন্তু বলবেন না যে যতবার এরকম কনফার্মেশন দিবেন ততবার আপনার এখানে এসে আপনাকে এখানে ইয়ে করতে হবে, আপনাকে অ্যাপ্রুভ করে দিতে হবে, ঠিক আছে? আমাদের ফান্ডটা ক্লেম হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, এখানে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখুন আমরা ইউজিটি রিসিভ করে ফেলেছি। আমরা এখন আপনাদের দেখাবো যে আমরা ইউজিটি রিসিভ করছি কিনা, ঠিক আছে? তো এটা যদি আমরা ব্যাক করি এবং আমাদের টাস্ক ওয়ার্ডে চলে যাই, তো আমাদের টাস্ক ওয়ার্ডে চলে আসবে এবং পেজটা রিফ্রেশ দেবো, পেজ না টাস্ক ওয়ার্ড রিফ্রেশ দেবো। এই দেখুন আমাদের টাস্ক ওয়ার্ডে ইউজিটিটা চলে এসেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আমি কীভাবে সোয়াপ করলাম, এ টু জেড আমি আপনাদের দেখালাম, কোনো ঝামেলা নেই, কিছু নেই। আপনারা এই প্রত্যেকটা কাজগুলো করে রাখবেন, ভবিষ্যতে কোনো এয়ারড্রপ চলে আসছে তখন কিন্তু আমাদের বিশাল একটা প্রফিট হবে। সো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কাজের জন্য কোনো সমস্যা হলে আপনারা চলে আসবেন টাকা ইনকাম ওয়াইটিতে, এখানে এসে আপনারা জানাবেন, তো এখানে অনেক জানাবেন, এবং কোনো সমস্যা থাকলে আমি আপনাদের সাথে সাথে রিপ্লে দেবো, এবং অ্যাডমিনগুলো রয়েছে তারা আপনাকে রিপ্লে করবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে।